Okay, so far so good. I hope হ্যাঁ, so far so good. আমরা মোটামুটি ভাবে এটা শুরু করি আর কি। আচ্ছা, তো আমি আর বেশি সময় নিব না, আমি খুব ফার্স্ট আমি হচ্ছে আমার মতো করে বুঝাই দেব। তো সিপিএম জিনিসটা হচ্ছে আমি আমার মতো করে কিছুটা হচ্ছে জেনেছি বা দেখে মোটামুটি বুঝছি আর কি, তো এটুকুই আমি আর কি যে দেখাই দেব। তো এটা হচ্ছে আমাদের সিপিএম এরিয়া। আচ্ছা, এটা হচ্ছে এটা সলিউশন। ওকে ফাইন। তো হ্যাঁ, আই হোপ এটা বোঝা যাবে। আচ্ছা, এটাকে আর একটু বড় করলে বেটার হয় মনে হয়। আচ্ছা, লেটস সি, একটু এটাকে একটু বড় করি। আচ্ছা ঠিক আছে, সো ফার সো গুড, লেটস সি। আচ্ছা, তো সিপিএমটা আমি আমার মতো করে করব, আমি আমার মতো করে বুঝাচ্ছি, আমি ওইভাবে আর কি যেটা জানাই দিব যে কিভাবে কি হয়। আচ্ছা, তো লেটস সি। আচ্ছা, আমরা হচ্ছে সিপিএম মানে হচ্ছে যে জানি ক্রিটিক্যাল পাথ মেথড, মানে পাথ মেথড। এইটার মিনিং করে হচ্ছে কিছু সিরিজ অফ ওয়ার্ক থাকবে আমাদের, যে একটা প্রজেক্ট সম্পন্ন করার জন্য আমাদের কিছু স্টার্টিং ওয়ার্ক থাকবে আর কিছু এন্ডিং ওয়ার্ক থাকবে। মানে হচ্ছে আমরা কোনো একটা প্রজেক্টের ফাইনাল আউটপুট পাওয়ার জন্য আমাদের সিরিজ অফ ওয়ার্ক করতে হয় আর কি। আচ্ছা, তো লেটস, এটা তো আমরা জানি, টেক্সটাইলের জন্য হচ্ছে আমাদের একটা ফাইনাল গার্মেন্ট তৈরি করার জন্য আমাদের র মেটেরিয়াল আগে দরকার হয়, তারপর বিভিন্ন প্রসেসিং করে দেন ফাইনাল প্রোডাক্ট পাই। ব্যাপারগুলোকে ওই হিসেবে সিকোয়েন্সিয়ালি চিন্তা করতে পারি। আচ্ছা, তো তাহলে এই ব্যাপারটুকু আমরা সবাই তো জানি যে প্রিসিডিং মানে হচ্ছে যে কার্ট থেকে এসেছে, এই যে প্রিসিডিং মানে কার্ট থেকে এসেছে, আর অ্যাক্টিভিটি মানে হচ্ছে যে আমাদের ফাইনালটা আমরা বুঝতে পারি আর কি। আচ্ছা, আর তার পাশাপাশি হচ্ছে যে আমরা আরেকটা জিনিস একটু বলতে পারি, যে যেমন ব্যাপারটা হচ্ছে এটা 1 নম্বর ওয়ার্ক থেকে 2 নম্বর ওয়ার্কে যাব, এটা করতে পারি সে আমরা যদি বলা হয় যে আমাদের এর মাধ্যমে, তো আমরা বলবো যে এ হচ্ছে 4 এরকম করে। তো এই যে ফাইনাল যে জায়গাটা, এটাকে আমি বলতেছি নোড। এই কথাগুলো কেন বলতেছি, কারণ আমি আমার মতো করে যখন বুঝাবো এই কথাগুলো আমার উঠে আসবে, ঠিক আছে? তো হয়তোবা স্যারের সলিউশনের সাথে হচ্ছে যে অনেক জায়গায় মিলবে না, বাট মানে আমি আমার মতো করে করব, তো মোটামুটি ক্রিটিক্যাল পাথ আমাদের ঠিকই আসে আর কি। আমি কয়েকটা করে দেখেছিলাম ক্রিটিক্যাল পাথ আর কি যে ঠিকই আছে। আচ্ছা, তো ওকে ফাইন, লেট সি আমরা হচ্ছে যে জিনিসটাকে কিভাবে করতে পারি। ওকে ফাইন, তো আমরা কিভাবে করব লেটস সি। আচ্ছা, তো প্রথমে আমি শুরু করি যে আমরা একটা একটা থেকে শুরু করব। তো ফার্স্টে আমাকে বলছে যে হচ্ছে আমাদের এ ওয়ার্কটা শুরু করব। এই এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই এর মধ্যে কোনো প্রিসিডিং নাই, তার মানে হচ্ছে আমাদের একদম শুরুর কাজটাই ছিল হচ্ছে এ। তাহলে আমি জিনিসটাকে কাইন্ড অফ, হ্যাঁ জিনিসটাকে কাইন্ড অফ আমি এভাবে ড্র করব, যে করতে পারি যে এটা হচ্ছে ওয়ান, ওয়ান থেকে যে টু যাব, আমার এখানে হচ্ছে যে ওয়ার্ক ডান করতে হচ্ছে একে। এ হচ্ছে কয় দিনে? 4 দিনে। আচ্ছা, ভালো কথা। তারপর প্রসেসের এই কথাগুলোকে আমি আপাতত হচ্ছে যে নেগলেক্ট করছি। তো তারপর যদি হচ্ছে আমরা দেখি যে আমাদের এই বক্সটা শেষ, এখন আসি সেকেন্ড বক্সে। সেকেন্ড বক্সে দেখি যে আমাদের এই এ যে এখানে প্রডিউস হয়েছে, এটা এটা এখানে প্রডিউস হয়েছে, আবার এ থেকে আরও 2টা কাজ প্রডিউস হয়েছে। এ হচ্ছে আবার আরও 2টা জায়গায় প্রিসিডেন্স হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? তার মানে এ যখন 2টা জায়গা থেকে প্রিসিডেন্স হিসেবে কাজ করে, তার মানে হচ্ছে যে এর হচ্ছে যে আরও 2টা এখান থেকে ব্রাঞ্চ বের হবে আর কি। আর ব্রাঞ্চ বের হয়ে এরকম করে, মাই বেড, ব্রাঞ্চ বের হয়ে এরকম করে হচ্ছে যে আমাদের নোড হয়ে যাবে, ঠিক আছে? এখন এগুলা খুব আন্দাগুন্দা দিব না, কারণ কি, কারণ হচ্ছে যে আমি আমি যে জিনিসটা খেয়াল করলাম যে সবচেয়ে কম নোড ইউজ করে যেভাবে আমি করতে পারি আমি সেটাই দেখাবো আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এখানে কিছু চিন্তা ভাবনা করতে হবে মাথায় যে কিভাবে কি করতে হবে, লেটস সি। তো তাহলে আমরা বুঝলাম যে এ থেকে আমার 2টা জিনিস বের হবে, সো আমরা হচ্ছে যে 2টা ব্রাঞ্চ বের করে দিচ্ছি এ থেকে। তাহলে এ থেকে হচ্ছে আমাদের 2টা ব্রাঞ্চ বের হবে, একটা ব্রাঞ্চ 2টা ব্রাঞ্চ। আচ্ছা হ্যাঁ, আচ্ছা হ্যাঁ,
আচ্ছা যেখানে ছিলাম এ থেকে হচ্ছে দুইটা ব্রাঞ্চ বের হবে। তো একটা ব্রাঞ্চ হচ্ছে যে আমাদের এখানে বি, তো বি হচ্ছে যে এখানে আমাদের 3 ডেজের জন্য, তো এটাকে 2 নাম্বার নোড বললাম, এটাকে 3 নাম্বার নোড বললাম, আর এটা 4 নাম্বার নোড। 2 থেকে 3 নাম্বার নোডে গিয়েছে আমরা বি কাজটা করার জন্য, তাহলে বি হচ্ছে যে 3 হবে। এই যে আমরা এই কাজটা করেছি, এটা মানে কি বুঝেছে, আমাদের বি কাজটা পেয়েছি এ থেকে, এই যে আমরা এ থেকে বি কে পেয়েছি, ঠিক আছে, এটাই হচ্ছে যে আমাদের ব্যাখ্যাটা। আচ্ছা তো তাহলে আমাদের এই দুটা শেষ। হ্যাঁ, এখন আসি হচ্ছে যে সি এর কাহিনী। সি এর কাহিনী খুবই সিম্পল, যে আমি 2 থেকে 4 নাম্বার ওয়ার্কে যাব হচ্ছে যে আমরা সি এর মাধ্যমে, তার মানে আমাদের এই কাজটা হচ্ছে যে শেষ। আচ্ছা তো তারপর এখন আসি এখনকার হচ্ছে যে কাহিনীটা, সেটা হচ্ছে যে আমাদের এর প্রেসিডেন্স শেষ, এখানে দেখতে পাচ্ছি না আর কোনো এ প্রেসিডেন্স আছে। এখন কাহিনী হচ্ছে যে বি এর, এখানে দেখতে পাচ্ছি হচ্ছে বি এর প্রেসিডেন্স কী কী, এই যে একটা দুইটা তিনটা, তিনটা জায়গায় বি এর প্রেসিডেন্স, তার মানে হচ্ছে যে এখান থেকে আমাদের বি থেকে হচ্ছে আমরা তিনটা মাথা বের হবে আর কি, ঠিক আছে, তিনটা মাথা বের হবে। এখন মনে করা হইতেই পারে যে হ্যাঁ তিনটা মাথা বের হবে, আমি এই যে এরকম করে ডাইরেক্ট তিনটা মাথা দিয়ে এই যে এরকম 3 4 5 6 7 লিখে ফেললি তো কাহিনী শেষ, বাট না, আমি বলেছি যে হচ্ছে আমাদের চেষ্টা করতে হবে যে সবচেয়ে কম আমাদের এই নোড ইউজ করতে, ঠিক আছে, এইগুলা ধরেও করতে পারি বাট সবচেয়ে কম নোড ইউজ করে আমরা করার চেষ্টা করব। আচ্ছা তো আমরা আস্তে আস্তে জিনিসটাকে অবজার্ভ করি আর কি, লেটস সি। সেটা হচ্ছে যে যদি বিয়ের পর এই জিনিসটা আমি এভাবে দেখেছি, সেটা হচ্ছে যে সে বি 3 হলো ভালো কথা, মানে 3 নাম্বার নোড হলো, এখান থেকে তিনটা মাথা গিয়েছে, ওকে ফাইন, তাও ভালো কথা। কী কী মাথা গিয়েছে, একটা হচ্ছে যে ডি, একটা হচ্ছে ই, আর একটা হচ্ছে এফ। তো আমার অবজারভেশনটা আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে এই যে গোল্লা বা নোটটা যে দিচ্ছি, ঠিক তখনই গোল্লাটা দিব যখন ডি আবার আরেকটার প্রেসিডেন্স, যদি ডি আরেকটার প্রেসিডেন্স না হয়, যদি ডি আরেকটার প্রেসিডেন্স না হয় তখন হচ্ছে যে আমরা কি করব, তখন যে ফাইনাল যে আউটপুট আছে, ফাইনাল যে আউটপুটটা সেটার সাথে আমরা ওই ডিকে ম্যাচ করে দেবো। এখানে ধরি ই, এখানে এফ, এটা জি এইচ, সামহাও কিছু একটা হলো, আমরা এটা পরে দেখবো আর কি। বাট মেইন কথা হচ্ছে আমার এটাই, যে যদি দেখি যে বিয়ের পর তিনটা মাথা ভাইরাল বের হলো ভালো কথা, এখন তিনটা মাথার তিনটাই যদি আবার ওই চার্টে যদি দেখি যে তারা প্রেসিডেন্স হিসেবে আছে, তাহলে হচ্ছে যে আমরা এই গোল্লা দিব, আর যদি প্রেসিডেন্স হিসেবে না থাকে একটু হোল্ড করব, ফাইনালটার সাথে হচ্ছে যে আমরা সেটাকে অ্যাড করে দিব। এটাই হচ্ছে যে মেইন পয়েন্টটা, ঠিক আছে, এটা আমি ভালো করে বুঝবো, বুঝার পর আরও একটা হচ্ছে আমি প্র্যাকটিস করবো আর কি। তো তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বি থেকে তিনটা বের হলো, ডিইএফ, আমি ডিইএফকে একটু হোল্ড ডাউন করলাম, দেখতে পাচ্ছি ডিইএফ তিনটার জন্যই হচ্ছে যে তিনটারই আবার প্রেসিডেন্স আমাদের পেয়েছি, তার মানে ওকে ফাইন, আমার এখানে আসলে কোনো সমস্যাই নেই, আমি তিনটা মাথা দিতে, একটা দুইটা তিনটা মাথা দিয়ে আমি গোল্লা বানাই দেবো, এটাতে আমার কোনো সমস্যা নেই, কারণ আমাদের হচ্ছে তিনটে প্রেসিডেন্স হিসেবে আছে। তাহলে 4 5, এটা 6 7, সরি এখানে 5 হয় নেই আর কি, 5 আমি দিই নেই। আচ্ছা তো তাহলে এখানে হচ্ছে যে 3 4 5 6 7, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে নাম দিয়ে দিলে হবে, ডি থেকে ডি যাচ্ছে হচ্ছে 2 দিনে, ই যাচ্ছে হচ্ছে 2 দিনে, এফ যাচ্ছে হচ্ছে রে 2 দিনে। তো যেহেতু দুইটার প্রেসিডেন্স আছে, তো তাহলে হচ্ছে আমরা এটাকে এটাকে হচ্ছে আমরা কাজ করে ফেললাম, তাহলে এই তিনটার আমাদের কাহিনী শেষ। এখন বাকি এই জিনিসগুলো, এই জিনিসগুলোকে আস্তে আস্তে আমরা ম্যাচ করে ফেলি, লেটস সি। আমাদের এইখানে যদি খেয়াল করি, এখানে আমাদের কি হয়েছে, এখানে জি নামে একটা আমাদের জিনিস তৈরি হয়েছে, এই জিটা এসেছে কার থেকে, ডি এবং ই দুইটা থেকেই হচ্ছে আমাদের এসেছে, অর্থাৎ ডি এবং মাই ব্যাড ডি এবং সি দুইটা থেকেই হচ্ছে আমাদের জিটা তৈরি হবে। তো তাহলে এখানে আমার জিনিসটাকে একটু আমি মডিফাই করব আর কি, যে এখানে আমি এফ দিলাম, এখানে আমি হচ্ছে এটা একটু করে আর কি, যে একটু বুঝতে হবে যে কোনটা কি আসে, যে এখানে আমরা কি বুঝলাম, এখানে আমরা বুঝলাম আসলে যে ডি এবং সি থেকে, যে সি এবং ডি থেকে, সি এবং ডি দুইটার ইনপুট থেকে আমাদের আরেকটা আউটপুট তৈরি হবে, ঠিক আছে। এখন এখানে আবার ব্যাপারটা হচ্ছে, একটু যদি খেয়াল করে, আমি বলছি সবচেয়ে নিম্নে নোটে নিব, এখন ডি থেকে হচ্ছে যে আমাদের একটা জিনিস তৈরি হবে, সেটাও হচ্ছে যে আমাদের জি,
আবার সি থেকে সি এবং ডি দুইটা মিলেই হচ্ছে আমাদের জি তৈরি করবে, জি ওয়ার্ডটা। এই যে বলছে, এখানে নামটাও বলে দিয়েছে যে ফ্যাব্রিকেট, যে ফ্যাব্রিকেটটা করব হচ্ছে যে আমরা সি এবং ডি ওয়ার্কের মাধ্যমে, মানে লেআউট এবং রিকুইজিশন ম্যাটেরিয়াল এই দুইটা মিলে হচ্ছে আমরা ফ্যাব্রিকেট করব আর কি। তো তার মানে এই দুইটা ওয়ার্কই করা লাগবে। তো এখানে দেখি যে এই যে আমার এখানে একটা এক্সট্রা নোট দিয়ে দিয়েছি, তার মানে আমি কি করব, এই সি এর এটাকে হচ্ছে একটু এখানে আর গোল্লা দিব না, সি এর মাথায় আমরা হচ্ছে যে সি এর মাথায় আর গোল্লা দিব না। এখানে আমরা হচ্ছে যে বুঝতে পারলাম যে ব্যাপারটা হচ্ছে এরকম, সরি, যে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার, হ্যাঁ পেন, আমার এই যে জিটা যে তৈরি হলো, জি সামহাও এই জিটা যে তৈরি হলো এটা কার থেকে এসেছে, এটা ডি এবং সি থেকে এসেছে। তার মানে আমাদের এখানে একটা নোড হবে এবং দুইটা ব্রাঞ্চ আসবে। তো এখানে একটা নোড আর দুইটা ব্রাঞ্চের কথা যদি চিন্তা করি, এটাকে আমার একটু মডিফাই করতে হবে। মডিফাইডটা এরকম করে করতে হবে যে এখানে আমাদের একটা নোড দিব, এটা হচ্ছে আমাদের ডি থেকে এসেছে, এটা এসেছে আমাদের সি থেকে, সি থেকে এসেছিল হচ্ছে টু ডেইজে, মিলে হচ্ছে আমরা কি পাবো, মিলে হচ্ছে আমরা জি পাবো এখান থেকে। তো এখানে জাস্ট নাম্বারিংটা একটু এক্সচেঞ্জ হবে আর কি, এটা টু থ্রি, এটা হচ্ছে ফোর ফাইভ সিক্স, এরকম করে। তারপর যদি হয়, যদি এক্সচেঞ্জ একটু মডিফাই করা লাগে ওটা দেখবো আর কি। তো জিটা পেয়ে গেলাম আমরা ফোর ডেজে, তার মানে আমাদের জি এর কাহিনীও শেষ। জি, জি এর পাওয়ার পর এখন যদি আমরা দেখি আমাদের হচ্ছে তারপরে কে আছে, তারপর জি এর পর হচ্ছে আমাদের এইচ, এইচটা আসতেছে হচ্ছে ফ্ল্যাট ই থেকে। ওকে ফাইন, ই থেকে এইচ আসবে, আমি একটু হোল্ড করব, দেখবো যে এইচ কোনোটার আবার প্রিসিডেন্স আছে কিনা। হ্যাঁ, এই যে পেয়ে গেছে, এইচ হচ্ছে আবার আরেকটা প্রিসিডেন্স, ঠিক আছে। তার মানে আমরা ই থেকে একটা এইচ বের করে রাখি আপাতত, এটাকে পরে হচ্ছে আমরা মিলিয়ে দিব আর কি। এইচ হচ্ছে যে টু ডেজে। আচ্ছা, তো আমাদের এইচ এর কাজ শেষ। তারপর আই, আই হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে কি এসেছে এফ থেকে, তাহলে এই যে আই হচ্ছে যে এফ থেকে, এটা হচ্ছে যে টু ডেজে, এটাকে একটু হোল্ড করে রাখলাম, আমরা দেখি যে পরে আমাদের কিভাবে মিলাতে পারি আর কি। তো হ্যাঁ, এই যে বাট লাস্ট ওয়ান, এই যেতে গিয়ে আমরা দেখতে পেলাম যে হচ্ছে এই জি এইচ আই এই তিনটা মিলে আমাকে আরেকটা ইনপুট দেবে, মানে হচ্ছে যে আমাদের জেকে পেতে হলে আমার কাকে কাকে লাগবে, জি এইচ আই তিনটাকে লাগবে। তার মানে এই জি এইচ আই তিনটাকে একটা নোডে মিলিত হইতে হবে। তো তাহলে আমরা সেই অনুযায়ী জিনিসগুলোকে যদি বসায় দিই, যে জি এইচ আইগুলোকে আমরা একসাথে বসায় দিব আর কি। একসাথে বলতে হচ্ছে এই যে এই নোটটা, এখানেও জি আসবে, এখানে এইচ আসবে, এখানে আই আসবে, সাত জি এইচ, আমি যদি ভুল না করে থাকি এইচ হচ্ছে এফ থেকে আসে, সরি এইচ হচ্ছে ই থেকে আসে, আইও টু ও জি হচ্ছে এটা ফোর, যাই হোক। তো তাহলে আমাদের এইটুকু হয়ে গেল। অ্যান্ড লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান তো আর কোনো ব্যাপারই না, সেটা হচ্ছে যে আমরা এটা জে থেকে আসে, তো কেটা হচ্ছে যে জে থেকে আসে, তার মানে এটা হচ্ছে আমাদের জে, জে হচ্ছে পাঁচ দিনে, আর এটার পরে হচ্ছে আরেকটা মাথা উপরে মানে সামনে হবে আর কি, আমি হচ্ছে এখানে জায়গা যেহেতু নাই, তো এটাই কে হচ্ছে থ্রি ডেজ আসে, তার মানে এটাই হচ্ছে পুরো সিকোয়েন্সটা। তো পুরো সিকোয়েন্সটা হচ্ছে যে এটাই, আশা করি বুঝতে পেরেছি যে জিনিসটা কি, একটু রাফ করে করতে হবে আর কি, আমি রাফ করে চিন্তা করে করলাম এই আর কি। আচ্ছা, তো তাহলে আমরা জিনিসটা হচ্ছে যদি অ্যাজ এ হোল এখন আশা করি বুঝতে পারলাম, এখন জাস্ট হচ্ছে যে আমরা ক্রিটিক্যাল পাথ সিপিএম যদি বের করতে চাই, যে আমাদের লংগেস্ট ওয়ে কোনটা, এখানে তো বুঝতে পারতেছি কী কী হইতে পারে, এ বি এফ আই জে কে হইতে পারে একটা ওয়ে, আরেকটা হইতে পারে এ বি ই এস জে কে হইতে পারে, আরেকটা হইতে পারে এ বি ডি জি জে কে হইতে পারে, আরেকটা হচ্ছে যে এ সি জি জে কে হইতে পারে। তো এদের জন্য পাথগুলো হচ্ছে আমি বের করে রেখেছিলাম আগে, তো এটার জন্য হচ্ছে যে আমরা এ বি ই এস জে কে হচ্ছে যে কাইন্ড অফ নাইনটিন আসে, এ বি ডি জে কে টোয়েন্টি ওয়ান,
এটা হচ্ছে মেবি 18 আসে, এটা 19 আসে। সো ক্রিটিক্যাল পাথ মেথড মানে হচ্ছে লংগেস্ট ওয়ে কোনটা, এটা লংগেস্ট ওয়ে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে অ্যানসার। শেষ। সো স্যারের মতো হয়েছে কিনা আমি জানি না, এই যে স্যার ওনার মতো স্যারের যে সলিউশনটা স্যারের মতো হয়েছে আর কি, আমি আমার মতো ওইভাবে চিন্তা করেছি আর কি ব্যাপারগুলো। তো এটাই, তো আই হোপ যে এভাবে করলে হয়তো বা কিছুটা হলেও বুঝতে পারা যাবে। তো সেম ওয়েতে আশা করি এটা প্র্যাকটিস করলে পারা যাবে, এবং এটাও সহজ, এটা নিজের মতো করে করলাম, করলেই হবে আর কি। আমি আমার মতো করে হচ্ছে যে যদি একটু করে দেখি যে কী আসে, লেটস সি। তো এখানে বলছে হচ্ছে যে আমাদের এখানে বলছে আমাদের এখানে প্রিসিডেন্স হচ্ছে এবিসি তিনটারই কোনো নাই, তার মানে আমাদের এই এক নাম্বার ওয়ার্ক থেকে, আমাদের এই এক নাম্বার ওয়ার্ক থেকে হচ্ছে যে আমাদের এবিসি তিনটাই তৈরি হয়েছে। এ বি সি তিনটাই তৈরি হয়েছে আর কি। তাহলে এটা 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 ডান আমাদের, এটা থ্রি ডেজ, টু ডেজ, থ্রি ডেজে। আচ্ছা, টু থ্রি ফোর, ভালো কথা। তারপর যদি দেখি যে আমরা এ এই এ থেকে আমাদের হচ্ছে একটা ডি তৈরি হবে, এবং ডিকে দেখতে পাচ্ছি যে আরেকটা জায়গায় আবার প্রেসিডেন্স হিসেবে আছে। তার মানে এটাকে আমি একটু আপাতত একটু হোল্ডে রেখে দেখি যে কী আছে, ডিকে রাখলাম আপাতত হোল্ডে। এটা যেহেতু এ থেকে আসছে, ভালো কথা, এটাকে আমি পরে কাজে লাগাচ্ছি। তারপর বি থেকে আবার এসেছে ই, এই যে বি থেকে ই, এটাকে আমি একটু পরে নিচ্ছি। আবার ই থেকে আবার হচ্ছে আমাদের জি তৈরি হলো, তাহলে ই থেকে আমাদের আরেকটা জি তৈরি হলো, যেহেতু ই একটা প্রেসিডেন্স, তার মানে এখানে একটা নোড আসবে। তারপর এস তৈরি হলো এফ থেকে। তো আমরা যদি দেখি যে ডি এবং ই, ডি এবং ই এই দুটা মিলিয়ে, ডি এবং ই এই দুটা মিলিয়ে হচ্ছে আমাদের এফ তৈরি হলো, তার মানে এই যে এটা, আমরা এটাকে এভাবে দেখাবো, ঠিক আছে, এই যে এভাবে এফটা তৈরি হয়, যে ডি এবং ই, এই যে ডি থেকে একটা আমাদের লাইন এসেছে এবং ই থেকে একটা লাইন এসেছে, দুইটা মিলে হচ্ছে আমাদের এফ তৈরি করলো। আচ্ছা, ডি এবং ই মিলে এফ তৈরি করলো। তারপর হচ্ছে যে আমাদের, হ্যাঁ, এফের কাজ শেষ, এ থেকে ডি এটাও কাজ শেষ। তারপর হচ্ছে যে আমাদের জি থেকে হচ্ছে যে আমাদের আই তৈরি হয়েছে, এই যে জি থেকে হচ্ছে আমার আই তৈরি হয়েছে, আমি জাস্ট রাফ করে করছি আপাতত, জি থেকে আই তৈরি হয়েছে। তারপর জে তৈরি হয়েছে হচ্ছে আমাদের সি থেকে। আচ্ছা, আমি মানে একটা মিস করেছি, সেটা হচ্ছে যে এফ থেকে হচ্ছে এইচ তৈরি হয়েছিল, সরি। হ্যাঁ, এরকম ব্যাপারটা। আর সি থেকে, যে সি থেকে হচ্ছে আমাদের জে তৈরি হয়েছে। আচ্ছা, এখন এটা দেখতে পাচ্ছি যে জের পর যে কোনো কিন্তু আর কোনোটার প্রেসিডেন্স নাই, যে কিন্তু আর কোনোটারও প্রেসিডেন্স নাই, তার মানে জের যেটাই হচ্ছে যে আমাদের যে ফাইনাল প্রোডাক্টটা, সে ফাইনাল প্রোডাক্টের সাথে হচ্ছে যে আমরা যেটাকে অ্যাড করে দিব, এটাই হচ্ছে যে আমাদের মেইন কথাটা আর কি। আচ্ছা, তো এখন দেখেই হচ্ছে যে আমাদের কাহিনীটা কি, কাহিনীটা হচ্ছে যে আমাদের তিন চার পাঁচ ছয় সাত আট, হ্যাঁ, কাহিনীটা কি, কাহিনীটা হচ্ছে যে এখানে আমাদের এই কাজটা করার ফলে এই এইচের পর আর কিছু নাই, এই আয়ের পরও কিছু নাই, জের পরও কিছু নাই, তার মানে এই তিনটা কাজটাকে যদি আমি একটা নোড দিয়ে হচ্ছে আমাদের অ্যাটাচ করতে হবে, যে কোনো নোডই শেষে খালি থাকবে না, সবগুলোই হচ্ছে যে কাইন্ড অফ একটা আমরা বলতে পারি যে হচ্ছে যে একটা লুপ, লুপ হিসেবে, বা হচ্ছে একটা আরেকটার সাথে অবভিয়াসলি হচ্ছে আমাদের কানেক্টেড থাকতে হবে। এটা হচ্ছে যে আমাদের মেইন কনসার্ন আর কি। তো তাহলে আমরা এই সবগুলোকে যদি একটাভাবে কানেক্টেড করে দিই, সে আমাদের এখানে হচ্ছে একটা জিনিসটাকে আমরা এখানে একটা মেইন ফাইনাল প্রোডাক্ট আছে, এটার সাথে কানেক্টেড করে দেবো আর কি, ঠিক আছে। তো কানেক্টেড করে দিলেই হচ্ছে যে সব জিনিসগুলো হচ্ছে আমাদের মিলে যাবে আর কি। তো লেটস সি, আমরা জিনিসটাকে আরেকবার ছোট করে একটু দেখে ফেলি। সেটা হচ্ছে আমাদের এ, এটা আর এটা হয়ে গিয়েছিল। তারপর ডি এসেছিল এ থেকে, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে আমাদের ই থেকে হচ্ছে যে ই এসেছিল বি থেকে, ওকে ফাইন, তাও আমার সমস্যা নেই, এটা আমরা করে ফেলেছি। তারপর ডি এবং ই এই দুইটা মিলিয়ে হচ্ছে আমাদের এফ তৈরি হয়েছে, এই যে এফ ত
তৈরি হয়েছে হচ্ছে ডি এবং ই মিলিয়ে, এটাকে আমি একটু কাছে দিই আর কি, এই যে এফ তৈরি হয়েছে ডি এবং ই মিলিয়ে। এখান থেকে এফ তৈরি হয়েছে ডি এবং ই মিলিয়ে, তারপর জি এসেছে হচ্ছে ই থেকে, সরি এটা না, এটা হচ্ছে মানে বুঝাইতে হচ্ছে বি থেকে, ই থেকে যেহেতু এসেছে জি, এই যে ই থেকে জি এসেছে, একটাভাবে দিলে হয় সমস্যা নেই। আচ্ছা তারপর হচ্ছে এইচ এসেছে এফ থেকে, এফ থেকে হচ্ছে আমাদের এইচ আসবে, এই যে এফ থেকে এইচ আসবে, তারপর আই এসেছে হচ্ছে আমাদের জি থেকে, এটা যেহেতু জি, জি থেকে হচ্ছে আমাদের আই আসছে, আর হচ্ছে যে সি থেকে জে, এই যে সি থেকে জে আসছে। ওকে ফাইন, এখন যদি একটু খেয়াল করি আইটা কিন্তু কারো প্রেসিডেন্স না, তার মানে আইটা যেহেতু কারো প্রেসিডেন্স না, তার মানে আমাদের এটা হচ্ছে একদম ফাইনাল প্রোডাক্টের সাথে আমরা যুক্ত করে দেব, এইচটাকেও ফাইনাল প্রোডাক্টের সাথে যুক্ত করব, যেটাকেও ফাইনাল প্রোডাক্টের সাথে যুক্ত করব আর কি। এটাই হচ্ছে আমাদের জিনিসটা হয়ে গেল, আমাদের মতো করে করলেই হলো। এখন ক্রিটিক্যাল পার্টটা আমাদের মতো করে বের করলে হয়, এই 2 3 4 5 6 7 8, এই যে আমি বলেছি যে আটটা সবচেয়ে নিম্নে নোট কয়টায়, এই যে এখানেও দেখতে পাচ্ছে সবচেয়ে নিম্নে আটটা নোট লেগেছে আমাদের, ওইখানে আটটা নোট, আর এখানেও ক্রিটিক্যাল পাথ বের করলে ওই সেম জিনিসটা আসবে। ঠিক আছে, তো এখানে তো সব ভ্যালু দেওয়া আছে, ভ্যালুটা দেখলে দেখে বুঝে ফেললেই হলো। তো এখানে কী কী পাথ হইতে পারে, যে এ ডি এফ এইচ একটা পাথ হইতে পারে, আরেকটা হইতে পারে যে এ ডি জি আই একটা পাথ হইতে পারে, আরেকটা হইতে পারে যে বি ই এফ এইচ, আরেকটা হইতে পারে বি ই জি আই, অ্যান্ড লাস্ট ওয়ান সি জে। প্রত্যেকটা জাস্ট বের করে ফেললেই হয়। এটা হচ্ছে 9, এটা মেবি হচ্ছে যে বি ই এফ এইচ আসবে 10, জি আই হচ্ছে যে 8, আর এটা 6, আর এটা 8। তো বুঝাই যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পাথ বি ই এফ এইচ, এই যে বি ই এফ এইচ এটি ক্রিটিক্যাল পাথ। তো আমাদের মতো করেই আশা করি বের করলে হয়ে যাবে আর কি, অত টেনশনের কিছু নাই আর কি। আচ্ছা তো তাহলে এখন আসি হচ্ছে যে আমাদের ম্যাথমেটিক্যালের ব্যাপারগুলো, যে এখানে ম্যাথ প্রবলেমগুলো। তো ম্যাথ প্রবলেমগুলোর জন্য হচ্ছে যে এখানে ডাইরেক্ট জাস্ট আমাদের যে ফর্মুলা আছে আমরা ওই ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে। তো এখানে হচ্ছে না আমাদের সলিউশনটা দেওয়া আছে আর কি, যে এগুলার ফর্মুলা দিয়ে হচ্ছে যে ব্যাপারগুলোকে বোঝার চেষ্টা করব আর কি। আচ্ছা দেখছি আমরা একটা একটা করে বের করি, দেখি হচ্ছে আমাদের কি কি আছে আর কি ব্যাপারগুলো। আচ্ছা তো আমি একটা দেখা দিচ্ছি, আরেকটার যেই সেকেন্ড ম্যাথ প্রবলেমটা আছে আশা করি ওটা মোটামুটি পারা যাবে, জাস্ট ফর্মুলার অ্যাপ্লিকেশনই আর কিছুই না। ওকে ফাইন, তো শুরু করি, যে আমাদের এইগুলা করার জন্য জাস্ট আমাদের ফর্মুলা, ফর্মুলা দিয়ে ম্যাথগুলো করবো আর কিছুই না। তো এখান থেকে হচ্ছে যে আমরা কিছু ডাট মানে চার্ট বের করতে হবে। তো এই চার্টটা হচ্ছে যে, তো আমরা মোটামুটি হচ্ছে যে দেখেই এসেছে যে কীভাবে বের করে, তারপর ছোট করে একটু বলবো যে এখানে আমাকে বলছে যে আমাদের যেই ওয়ার্কিং ক্যাপিটাল এনসিও, এটাকে বলতেছে আমাদের হচ্ছে যে ইনভেস্টমেন্ট, এই এনসিওটা হচ্ছে আমাদের 50,000 টাকা। আচ্ছা তো বলছে যে এখানে যে ইয়ারটা, এখানে ইয়ার হচ্ছে 5 ইয়ারের, আর এখানে সেলভেজ ভ্যালু অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল 0 বলে দেওয়া আছে, আর যদি থাকে আমাদের ফর্মুলা অনুযায়ী জাস্ট ভ্যালুগুলো বসালেই কাজ শেষ। আচ্ছা তো সেকেন্ড ম্যাথে ওটা আছে, সেকেন্ড ম্যাথে আর কি যে ওটা দিয়ে করলেই হবে, ভ্যালুগুলো বসালে হবে, যে যে জায়গায় সেলভেজ ভ্যালু থাকবে ওখানে বসালে জাস্ট ভ্যালু চেঞ্জ আসবে আর কিছুই না। আচ্ছা আর আমাদের যে ডাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে CFBT, যে আমাদের ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, তো ট্যাক্স দেওয়ার পূর্বে হচ্ছে আমাদের যে ক্যাশ ফ্লো সেটা দেওয়া হয়েছে। তো তাহলে আমাদের এই এই ভ্যালুগুলো বের করার জন্য আমাদের হচ্ছে যে কিছু চার্ট বা ডাটা লাগবে আর কি, তো সেটাই আমাদের এখানে দেওয়া হয়েছে। এই যে আমাকে বলে দিয়েছে যে এটা আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা এনসিও হচ্ছে আমাদের 50,000, তো ডেপ্রিসিয়েশন এটা হচ্ছে আমাদের মোটামুটি কোশ্চেনে আমাদের বলে দান দেওয়া থাকলেও বের করতে পারে কিভাবে, আমরা জানি হচ্ছে যে ডেপ্রিসিয়েশনের ভ্যালু কি, ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে আমাদের ওই এনসিও বা টোটাল কস্ট যাই বলি না কেন একই ব্যাপার, এটা থেকে হচ্ছে যে সেলভেজ ভ্যালুটা বাদ দিব,
নিচে হবে হচ্ছে যে আমাদের কি, নিচে হবে হচ্ছে আমাদের ইয়ার, ইউজফুল ইয়ার আর কি। তো তাহলে এখানে এনসিএ হচ্ছে যে 50,000, সেলভেজ ভ্যালু হচ্ছে জিরো বলে দিয়েছে, আর ইয়ার হচ্ছে যে 5 ইয়ার, তো ডেপ্রিসিয়েশন আসে 10,000। তার মানে প্রত্যেকটা ইয়ারই আমাদের ডেপ্রিসিয়েশন আসবে হচ্ছে 10,000। এই যে তো আমাদের এটা হচ্ছে এটা ডাটাটা, এটা ইয়ার দেওয়া হয়েছে এবং সিএফবিটি ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স যেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে, এবং ডেপ্রিসিয়েশনটাও এভাবে বের করা হয়েছে আর কি, যে আমাদের ওই ফর্মুলা দিয়ে। তারপর এনপিবিটি, এনপিবিটি হচ্ছে নেট প্রফিট বিফোর ট্যাক্স। তো নেট প্রফিট বিফোর ট্যাক্সটা হচ্ছে আমাদের কীভাবে বের করা হয়েছে, যে খুবই সিম্পল ব্যাপার, যে নেট প্রফিটটা হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশনটা চলে যাওয়ার পর যেটা থাকে আর কি, যে এখানে উপরে বলাই আছে যে 4 - 4 = 2 - 3। তার মানে আমাদের যেই সিএফবিটি থাকে বা যেই ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থাকে, এটা থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিলে হচ্ছে আমরা পাবো এনপিবিটি, যে নেট প্রফিট বিফোর ট্যাক্স, ট্যাক্স দেওয়ার পূর্বে আমাদের যে নেট প্রফিটটা কি সেটা আমরা পেয়ে যাব। তো এটা জাস্ট মাইনাস করি, এই চারটা আমাদের বের করা হয়েছে। নেক্সট ওয়ান ট্যাক্স, ট্যাক্স হচ্ছে অ্যামাউন্টটা বের করা হয়েছে, ট্যাক্স বলছে 30%, তো আমাদের এখানে জাস্ট 30% ট্যাক্স বের করা হয়েছে, ট্যাক্সের অ্যামাউন্টটা। আর এনপিএটি এটা বের করি কীভাবে, এখান থেকে তো মানে উপরে আমাদের সব ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে এনপিএটি এটা বের করে হচ্ছে 4 - 5 থেকে, মানে নেট প্রফিট বিফোর ট্যাক্স থেকে আমরা যদি অ্যামাউন্ট অফ ট্যাক্সটা বাদ দিই তাহলে তো হচ্ছে যে নেট প্রফিট আফটার ট্যাক্স পাই, সিম্পল কথা, ওটাই এখানে করা হয়েছে আর কিছুই না। তো এইভাবে ভ্যালুগুলো আনা হয়েছে। এই বক্সগুলো কেন লাগবে আমার ফর্মুলার জন্য, ফার্স্ট অফ অল আমাদের শীট থেকে ফর্মুলাটা আগে মুখস্থ করতে হবে, তারপর এগুলো। তারপর হচ্ছে সিএফএটি, সিএফএটি এই যে উপরে বলাই আছে কী করবো, সিএফএটি হচ্ছে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। এটা হচ্ছে আমাদের কীভাবে হয়েছে যে এই দুটা, এটা হয়েছে যে আমাদের 3 আর 6 যোগ করে, তো 3 আর 6 কি ডেপ্রিসিয়েশন আর হচ্ছে যে আমাদের যেই এনএফ এনপিএটি দুটা অ্যাড করলে আমাদের এটা চলে আসে। আর সি হচ্ছে যে কিউমিলেটিভ, মানে হচ্ছে দুইটা যোগ করে, যে এই দুইটা যোগ করে এটা, আবার এই 3টা যোগ করে এটা, আবার এই 4টা যোগ করে এটা, 5টা যোগ করে এটা, এভাবে আর কি যে আমাদের এটা এসেছে আর কি। আচ্ছা, আর পিভি ফ্যাক্টর, এটা কোশ্চেনে দেওয়াই হয়েছে, পিভি ফ্যাক্টর যেটা 10% জন্য পিভি ফ্যাক্টরটা আমরা কীভাবে বের করি, যে আমাদের এই ম্যাথের জন্য পিভি ফ্যাক্টরটা হয় 1/1 r% হোল টু দি পাওয়ার n, এভাবেও চিন্তা করতে পারি আর কি, যেহেতু আর হচ্ছে এখানে ডিসকাউন্ট পার্সেন্টেজ, ডিসকাউন্ট পার্সেন্টেজ এখানে 10% বলে দিয়েছে, এটার জন্য এই ফর্মুলায় বসালে ভ্যালুগুলো চলে আসে আসলে। তো এই মানগুলো হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া আছে দেখে ইজি হয়েছে, বাট এই জিনিসটা আমাদের দরকার হবে আমাদের আরেকটা চার্ট বের করার জন্য, যেটা কোশ্চেনেই দেওয়া আছে। আর এখানে কী করলাম, উপরে বলাই আছে যে আমাদের এই ফ্যাক্টরের সাথে, এই ফ্যাক্টরের সাথে আমি কি 7 নম্বরটা মাল্টিপ্লাই করলাম, যে সিএফএটিকে মাল্টিপ্লাই করলাম, তাহলে পিভি অফ সিএফএটি এটাও বলতে পারি, এটা মানে হচ্ছে পিভি অফ সিএফএটি। আর এটা হচ্ছে যে কিউমুলেটিভ, মানে হচ্ছে এগুলো সব যোগ করে এগুলো বসানো হয়েছে আর কিছুই না। তারপর পিভি ফ্যাক্টর অফ 14%, এই যে এখানেই যে আমাদের 14%, এখানে আর এর ভ্যালু 14% বসানো হয়েছে, আর এন এর ভ্যালু 1 বসিয়ে এটা বের করা হয়েছে, আর এর ভ্যালু 14, 2 বসিয়ে 3rd, আর এর ভ্যালু হচ্ছে 14, এন এর ভ্যালু 3, এন এর ভ্যালু 4, এন এর ভ্যালু 5 বসিয়ে এটা বের করা হয়েছে। এখন কথা হলো যে ধাপ করে 14 কোত্থেকে আসলো, এটা একটু পরে বলবো আর কি, এটা লাগবে আরেকটা কাজে, আপাতত বুঝি যে কোনগুলা কী জন্য বা কীভাবে আসছে। আর এটা তো বুঝছি যে সিএফএটির সাথে এই 14%-এর যে পিভি ফ্যাক্টর এটা মাল্টিপ্লাই করে এই চার্ট বের করা হয়েছে, তার মানে ডাটাগুলো কীভাবে আসলো আশা করি বুঝতে পারলাম আর কি। তো এখন আর কি যে আমরা মেন পুরোটাই ফর্মুলা বেস, ফর্মুলা আসলে বুঝলেই পড়লেই বুঝবো যে বা যে জানবো যে কেন দরকার হয়। আচ্ছা, তো আমাদের কোশ্চেনে বলছে যে পিবিপি বের করতে, তো পিবিপি এর ফর্মুলাটা হচ্ছে যে আমরা জানি NCO/CFAT, এটা বসিয়ে দিলে হচ্ছে যে এখানে কাজ শেষ। তো এখানে এনসি হচ্ছে যে ক্যাশ, এনসি হচ্ছে যে আমাদের এখানে টোটাল ক্যাশ, টোটাল ক্যাশ হচ্ছে যে এখানে 50,000, আর সিএফএটি, এখানে একটু কথা আছে, কথাটা হচ্ছে যে সিএফএটি দিকে আমাদের নজর দিতে হবে। সিএফএটিটা হচ্ছে এখানে কি, প্রত্যেকটা সিএফএটি দেখতে পাচ্ছি যে কি চেঞ্জ হচ্ছে, তার মানে এটা চেঞ্জ সিএফএটি, আনইকুয়াল, এটার জন্য আমাদের এই ফর্মুলাটা হবে না। এটার জন্য হচ্ছে আমাদের যে ফর্মুলাটা সেটা হচ্ছে যে পিবিপি পে ব্যাক, এটা ফুল নাম হচ্ছে পে ব্যাক পিরিয়ড, তো এটা হচ্ছে যে এ প্লাস
এনসিও মাইনাস সি বাই ডি। তো এখানে এ হচ্ছে কি, এ হচ্ছে যে আমাদের আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করতে থাকবো, যে সিএফ এটিকে মানে এখানে এটাকে এটা একটু বুঝতে হবে যে এখানে এ হচ্ছে যে আমরা সিএফ এটিকে হচ্ছে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করতে করতে দেখবো যে যে ইয়ারে আমরা যদি দেখি যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে এই যে এই ইয়ার এটার কথা যদি চিন্তা করি, আমাদের এই থার্ড ইয়ারে আমাদের কী হচ্ছে, থার্ড ইয়ারে আমাদের কিউমুলেটিভ হচ্ছে 40,000, ফিফথ ইয়ারে 56,000, ফোর্থ ইয়ারে। তো এই 56,000টা কি আমাদের এনসিওটাকে ক্রস করলো, তাহলে এই এটা হচ্ছে যে আমাদের এই যে এনসিওকে এনসিওকে যে ক্রস করে যে কিউমুলেটিভ সিএফ এটি তার ঠিক আগের ইয়ারটা নিতে হবে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 50,000 ছিল, তো 50,000 হচ্ছে আমাদের এনসিও, আমি যদি 5,6 এটা নেই, এটা হচ্ছে 50,000 এর চেয়ে বড় হয়ে যায়, তার মানে 40,500 হচ্ছে আমাদের 50,000-এর নিচে। তো এটা করার জন্য কোন ইয়ার, থার্ড ইয়ারে, তো ইয়ারটা হচ্ছে এখানে এ, আর এনসিও হচ্ছে রে 50,000, আর সি হচ্ছে যে আমাদের ওই থার্ড ইয়ারের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 40,500, আর হচ্ছে যে ডি কি, ডি হচ্ছে যে আমাদের এখানে যেই আমাদের যেই এটা নিয়েছি, এ হচ্ছে যে কোন ইয়ারের জন্য, থার্ড ইয়ারের জন্য নিয়েছি, থার্ড ইয়ারের পরের যে ইয়ারটা আছে, থার্ড ইয়ারের যে পরের ইয়ার, সে পরের ইয়ারের আমাদের হচ্ছে যে সিএফএটিটা, তার মানে যে এটা থার্ড ইয়ারের পরের ইয়ারের সিএফএটি, অর্থাৎ এটা যেখানে আছে তার ঠিক পরেরটা। এভাবে করলে আমাদের পিবিপি এর ভ্যালুটা চলে আসে আর কি। আচ্ছা, তো তাহলে তারপর হচ্ছে যে ডিপিবিপি, এটা হচ্ছে যে আমাদের ডিপ্রিসিয়েশন পেব্যাক পিরিয়ড। তো এটারও ফর্মুলা একটাই, সেমই, এ প্লাস এন সিও মাইনাস সি বাই ডি। বাট এখানে একটু কাহিনী আছে, সেটা হচ্ছে এটার এ আর সি বা ডি যেটা মিন করতো পিবিপি এর, সেটা একই জিনিস মিন করে না। কেন, কারণ হচ্ছে পিবিপিতে আমরা সিএফ এটিকে ধরে কাজ করি, আর ডেপ্রিসিয়েশনে হচ্ছে যে আমাদের পিভিকে নিয়ে কাজ করি, পিভি অফ সিএফ এটি, অর্থাৎ আমরা এইটা দিয়ে কাজ করব। এখন এইখানে যদি আমরা হচ্ছে যে চেক করি, আমাদের ওই তো এ মানে হচ্ছে যে ওই 50,000 কিউমুলেটিভ যেই পিভি অফ সিএফ এটি আছে, এটা কোনটা 50,000 ক্রস করতেছে তার ঠিক আগেরটা। তো আমরা যদি দেখি যে এটার কিউমুলেটিভটা এই যে ফিফথ ইয়ারে ক্রস করতেছে, তার মানে তার ঠিক আগেরটা, আগের ইয়ারের হচ্ছে যে কত, ইয়ার হচ্ছে 4, তার মানে এম আর এম 4, এনসিএ তো হচ্ছে 50,000, আর সি মানে হচ্ছে যে এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটাই 485, আর নিচে হচ্ছে যে আমাদের এই 10,990, যে আমরা কি বলেছিলাম সেটা হচ্ছে যে আমাদের যেই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা, সরি, কিউমুলেটিভ পিভি অফ সিএফএটি যেটা হচ্ছে আমাদের ওই এনসিওটাকে ক্রস করে তার ঠিক আগেরটা নিয়ে এ করতে হয়, এবং এর ঠিক পরের ডি হচ্ছে যে আমাদের যেই ইয়ারে আমাদের ওই 50,000-কে ক্রস করে তার ঠিক পরের ইয়ারের পিভিটা। তো এটা করলে আমাদের ডিপিবিপি এটা চলে আসে। আর পিবিআর, পিবিআর আর কিছুই না, পিবিআর হচ্ছে যে আমাদের 1/পিবিপি যেটা পেয়েছি এটার সাথে 100 মাল্টিপ্লাই করব, তাহলে চলে আসে। আচ্ছা, তো এআরআর, তো এআরআর এটার ফর্মুলাটা হচ্ছে যে আমাদের অ্যাভারেজ, নিচে হচ্ছে যে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট, উপরে হবে অ্যাভারেজ এনপিএটি, মেবি, হ্যাঁ, অ্যাভারেজ এনপিএটি ইনটু 100। দেখতে পাচ্ছি যে এই চার্টগুলো আমাদের এই জন্য দরকার যে আমাদের এই ভ্যালুগুলো বের করার জন্য। আচ্ছা, তো এখানে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট, অ্যাভারেজ ইনভেস্টমেন্ট প্রত্যেকটার জন্য ফর্মুলা আছে, অ্যাভারেজ এনপিএটি এটারও ভ্যালু আছে, অ্যাভারেজ এনপিএটি মানে হচ্ছে টোটাল এনপিএটি বাই ইউজফুল ইয়ার। তো হ্যাঁ, এখানে অ্যাভারেজ এনপিএটিটা বের করাই হচ্ছে, যে হচ্ছে যে 4,900, সো এখানে উপরে জাস্ট হচ্ছে আমরা 4,900 বসাই দিব, আর অ্যাভারেজ ইনভেস্টমেন্ট, অ্যাভারেজ ইনভেস্টমেন্ট হচ্ছে যে আমাদের এটা ফর্মুলাটা হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট প্লাস সেলভেজ ভ্যালু বাই 2 প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল। এখানে ওয়ার্কিং ক্যাপিটাল এবং সেলভেজ ভ্যালু দুইটাই জিরো হওয়ার কারণে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট 50,000/2 25,000 আছে, ইনটু 100 জাস্ট বসাই দিলেই আমাদের এ আর আর চলে আসে আর কি।
আচ্ছা, তারপর হচ্ছে আরওআই। আরওআই এর ফর্মুলাটা কি, যে অ্যাভারেজ হচ্ছে এনপিএটি বাই এনসিও বা টোটাল কস্ট ইনটু 100। এটা তো বুঝছি সেম জিনিস, এটা মাত্র দেখলাম 4900 আসে, আর এটা 50,000 হবে, আর ইনটু 100 বসাই দিলে হচ্ছে আমাদের আরওআই এটা চলে আসে আর কি। এনপিভি জাস্ট ফর্মুলা, সেটা হচ্ছে এটা টিপিভি মাইনাস এনসিও। হ্যাঁ, টিপিভি মাইনাস এনসিও, এখানে টিপিভি, হ্যাঁ এখানে একটু অনেকের কনফিউশন হতে পারে, চোদ্দোর কথা ভুলে যাবো, চোদ্দোর কথা এখানে আসবেই না, আমাদের এই 14টা আসে হচ্ছে অন্য কারণে, ওইটা অন্য একটা ক্যালকুলেশনে আসে, সেটা হচ্ছে আমরা পরে দেখবো। ওই যে এমআইআর আর আইআরআর, ওদের জন্য এটা আপাতত আমি বাদ দিয়ে রাখলাম। তো আমরা যদি এখন টিপিভির কথা চিন্তা করি, টোটাল আমাদের হচ্ছে যে পিভি, টোটাল পিভি, পিভির ফুল ফর্মটা হচ্ছে যে প্রেজেন্ট ভ্যালু। তো টোটাল প্রেজেন্ট ভ্যালুটা আমরা দেখবো হচ্ছে এখানে, যেহেতু ডেপ্রিসিয়েশন ডিসকাউন্ট রেট আমাকে বলে দিয়েছে 10%, 10%-এর জন্য ডিসকাউন্ট রেটের টোটালটা হচ্ছে আমাদের এটা, তার মানে 55,475 মাইনাস এনসিও হচ্ছে কত আমাদের 50,000, যেটা আমাদের বলে দিয়েছে, জাস্ট এই দুটা মাইনাস করলে এটা চলে আসে আর কি। ঠিক আছে, এটা কাছাকাছি আসে না, এই যে পয়েন্ট টয়েন্ট কিছু আসছে, এটা করলেই হবে আর কি। পয়েন্টের ব্যাপারটা কীভাবে আসে, ওই যে পয়েন্টের ব্যাপারটা আসে আসলে এখানে রাউন্ড ফিগার নেওয়া হয়েছিল, ঠিক আছে, এখানে কিন্তু রাউন্ড ফিগার, এই যে এটার সাথে হচ্ছে যে আমরা কাকে পিভির সাথে হচ্ছে এটা বলেছে পিভি অফ সিএফএটি, তার মানে পিভির সাথে হচ্ছে যে আমরা এই এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে আমাদের এই রাউন্ড ফিগার আসে না, ঠিক আছে, কিছু ফ্র্যাকশন আছে ওগুলোর কারণে এখানে ফ্র্যাকশনটা দেখা দিয়েছে। মোটামুটি রাউন্ড ফিগারে করলেও একই আসে কাছাকাছি, তো আমি করে দেখেছি আর কি, নো ইস্যুস। তো এনপিভিও শেষ, তারপর পিআই। পিআই তো খুবই সহজ, জাস্ট ফর্মুলা আর কিছু না, পিআই মানে হচ্ছে যে আমাদের টিপিভি মাইনাস এনসিও বসাই দিলে চলে আসে এনপিআই। এনপিআই আরও সহজ, সেটা হচ্ছে পিআর যে ভ্যালু পেয়েছে এটা থেকে একবার দিয়ে দিব, তাহলে সেটা শেষ। এসএল সারপ্লাস লাইফ, এটা হচ্ছে যে আমাদের সারপ্লাস লাইফের ফর্মুলাটা হচ্ছে আমাদের, হ্যাঁ এটা একটু দেখতে হবে মনে হয়, হ্যাঁ হ্যাঁ ওই যে ইউজফুল ইয়ার বাই মাইনাস পিপিবি মেবি, হ্যাঁ ইউজফুল লাইফ মাইনাস পিপিবি, প্রত্যেকটা ব্যাপারে আছে, এটা হচ্ছে 5 ইয়ার, পিপিবি হচ্ছে আমরা বের করেছি 3.5, তো করলে ও চলে আসে। এটা আসলে কী মিন করে, এটা মিন করে আসলে আমি যে ইনভেস্ট করেছি তার 3.58 ইয়ারের মধ্যে হচ্ছে ওই ইনভেস্টমেন্টের টাকাটা উঠে আসছে আর কি, তো বাকিটুকু আর কি যে সারপ্লাস মানে আমরা প্রফিটের ইয়ার। আচ্ছা আইআরআর, আইআরআরের এই আইআরআরের জন্য হচ্ছে আমাদের একটু বুঝতে হবে, আইআরআরের জন্য হচ্ছে আমাদের এই 14টা আসছে, তো এটা হবে এল প্লাস এনপিভি অফ এল, এনপিভি অফ এল মাইনাস এনপিভি অফ এইচ ইন্টু এইচ মাইনাস এল, এটাই হচ্ছে আমাদের ব্যাপারটা। তো লেটস সি এটা কীভাবে আসে। আচ্ছা তো আমাদের, আমরা যদি একটু খেয়াল করি আমাদের এনপিভিটার ক্ষেত্রে, এনপিভিটা আমাদের এখানে কি আসছে, এনপিভিটা আসছে এখানে আমাদের পজিটিভ, ঠিক আছে এনপিভিটা এখানে পজিটিভ আসছে। তো তাহলে আমাদের এটা একটু চেক করতে হয় আসলে, যে এই পিভির যেই পার্সেন্টেজটা, আমরা যে পিভির যে ডিসকাউন্ট রেট পার্সেন্টেজটা পিভি যে বের করলাম, ডিসকাউন্ট রেট পার্সেন্টেজ হচ্ছে আমাদের দেওয়া ছিল 10%। তো মেনলি ইভেন্ট ধরতে হয়, যেমন হচ্ছে 8, 10, 12, 14, 16, 18 এরকম, 6 এরকম, এরকম ইভেন্ট ধরে আমাদের হচ্ছে এটা টেস্ট করতে হবে, যে কী টেস্ট করতে হবে, সে এখানে 10-এর জন্য আমাদের পজিটিভ টিপিভি আসছে, মানে দেখতে হবে 8-এর মানে কোনটার জন্য নেগেটিভ আসে, ঠিক আছে। আমি এটা করে দেখেছি হাতে হাতে বা ক্যালকুলেটারে, এটা করে দেখতে হবে যে হচ্ছে যে আমাদের এটা অনেক বড় আর বড় একটা ক্যালকুলেশন আসবে, এটা একটু করে দেখতে হবে যে আমাদের 12-র জন্য পজিটিভ আমার দরকার হচ্ছে নেগেটিভ আসে কিনা। তো 12-র জন্য আসলে পজিটিভ টিপিভি আসে, এনপিভি আসে আর কি, আসলে 8-এর জন্য পজিটিভ এনপিভি, 6-এর জন্য পজিটিভ এনপিভি, কিন্তু 14-র জন্য নেগেটিভ এনপিভি আসে। তো যেটার ফার্স্টেই যেটা চলে আসে আগে বা পিছে, তো সেটাকেই নিতে হবে। তো 10-এর জন্য সে যদি হচ্ছে আমাদের নেগেটিভ আসতো, তার মানে আমি চেক করতাম 8-এর জন্য কি পজিটিভ আসে কিনা, 8 যদি হচ্ছে নেগেটিভ দিত এটা বাদ, 6-এর জন্য কি নেগেটিভ আসে কিনা দেখবো, এটা হলেও এটা বাদ, তারপর আবার 12 দিয়েও দেখবো, মানে কোনটায় হয় এটা আমাদের দেখতে হবে, যে আমাদের ডিফারেন্স সাইন আনতে হবে, একটা পজিটিভ হলে আরেকটা নেগেটিভ হইতে হবে। তো ওইটার জন্যই আর কি যে আসলে আমাদের এখানে 14টা দিয়ে টেস্ট করা হয়েছে, 14টা দিয়ে এনপিভিটা বের করা হয়েছে, যে 14 দিয়ে আমরা
এই যে দেখতে পাচ্ছি যে 14 ডে এনপিভি টিপিভি বা আসে 50-এর চেয়ে ছোট, তার মানে এনপিভি যখন বের করব তখন হচ্ছে যে এই টিপিভি থেকে এনসিওটা বাদ দিলে আমাদের কি আসে, এনসিও তো যেহেতু 50,000 মানে অবভিয়াসলি এই 49,903 ইজ লেস দেন বা স্মলার দেন 50,000, সো এই জন্য হচ্ছে আমাদের এটা নেগেটিভ আসবে, তার মানে আমাদের এটা ওকে ফাইন ঠিক আছে, তার মানে এই 40% ধরেই হচ্ছে আমাদের কাজটা করতে হবে আর কি। তো 14% ধরে হচ্ছে আমাদের এরকম পিভি ফ্যাক্টর বের করতে হবে। কীভাবে বের করতে হবে ওটা দেখিয়েছি, যে পিভি ফ্যাক্টরটা বের করতে হয় যে 1/1 + r% হোল টু দি পাওয়ার এন, তো এটা দিয়ে আমাদের কাজটা হয়ে যায়। তো এটা দিয়ে হচ্ছে আমরা বের করেছি, এবং অ্যাট দ্য সেম ওয়েতে আমরা হচ্ছে যে 14%-এর জন্য হচ্ছে যে আমাদের সিএফএটি বের করেছি, করে হচ্ছে এটা করলাম। করার পর এখন জাস্ট ফর্মুলায় বসাবো। তো আইআর এর ফর্মুলাটা হচ্ছে যে লোয়ার এল মানে হচ্ছে যে লোয়ার লোয়ার যেই পার্সেন্টেজটা এখানে এই দুইটার মধ্যে হচ্ছে যে যেটা ছোট পার্সেন্টেজ সেটাই হচ্ছে আমরা লোয়ার বলতেছি আর কি। তো এই দুইটার মধ্যে হচ্ছে যে আসলে 10 এবং হচ্ছে যে 14-এর মধ্যে এখানে ভ্যালু কার বেশি বা কার কম এটা আসলে ফ্যাক্ট করে না, ফ্যাক্ট হচ্ছে যে পার্সেন্টেজটা। এখানে যেহেতু বুঝতেই পারতেছি যে 10%টা কম, তার মানে এখানে 0.1% এই পার্সেন্টেজটাকে ওই 100 দ্বারা ডিভাইড করে একবারে বসাইতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তারপর এনপিভি অফ এল, এনপিভি অফ এল মানে হচ্ছে যে আমাদের লোয়ারের জন্য এনপিভিটা কত, লোয়ারের জন্য হচ্ছে যে আমরা তো এনপিভিটা এখানে জন্য বের করতেই পারি যে হচ্ছে আমাদের যেই হ্যাঁ আমাদের যেই লোয়ার যেটা আছে যে 10% হচ্ছে আমাদের লোয়ার, 10%-এর জন্য হচ্ছে এনপিভিটাই যে আমাদের বের করাই আছে সেটা হচ্ছে যে 5745, ঠিক আছে। লোয়ারের জন্য লোয়ার লোয়ার মানে হচ্ছে যে পার্সেন্টেজ, 10% লোয়ার, যদি হচ্ছে 8 আর 10 হইতো তার মানে হচ্ছে আমাদের লোয়ার হতো 8 আর হায়ার হতো হচ্ছে 10। এখানে ভ্যালু ডিপেন্ড করে না, ডিপেন্ড করতে হচ্ছে পার্সেন্টেজটা ভ্যালুটা কোনটা বড়। আচ্ছা মাইনাস হচ্ছে যে আমাদের এনপিভিএইচ মানে হচ্ছে হায়ারের যে এনপিভিটা সেটা, এখানে হায়ার হচ্ছে যে কত 14%, এটার জন্য এনপিভি কত আসবে যে এনপিভিএইচ এটা হচ্ছে আসবে যে আমাদের 49,903 থেকে আমরা যদি 50,000 বাদ দিই কাইন্ড অফ 97 আসবে। সো 97 মাইনাস 97 আসলে, তো মাইনাস 97 এটা দিলে আর কি যে আর এইচ মাইনাস হচ্ছে যে এল মানে হচ্ছে আমাদের পার্সেন্টেজটা মাইনাস করতে হবে, তো 10 থেকে আমাদের সরি 14 থেকে হচ্ছে যদি 10 মাইনাস করি তাহলে 4% মানে হচ্ছে 0.04 এখানে বসাই দেবে, করলে আলটিমেটলি আমাদের এই ভ্যালুটা চলে আসে আইআরআর। তো আমাদের আইআরআর আশা করি বুঝলাম যে কীভাবে আসে। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ এমআইআরআর, এমআইআরআর এর ফর্মুলাটা হচ্ছে যে টিএফপি ডিভাইডেড বাই এনসিও টু দি পাওয়ার 1/n-1। আবার এখানে হচ্ছে আমাদের একটু ব্যাপার আছে যে টিএফপি মানে হচ্ছে এফপি, আসলে এফপি হচ্ছে যে আমাদের ফর্মুলা হচ্ছে সিএফএটি ইনটু 1+r% হোল টু দি পাওয়ার এন, এটা হচ্ছে আমাদের এফ ভি বা ফিউচার ভ্যালু এর ফর্মুলা। তো তাহলে এখানে একটু বুঝতে হবে যে এখানে সব জায়গার এন যেই কথা ছিল, এই ফিউচার ভ্যালুর এন হচ্ছে একটু ডিফারেন্ট কথা মিন করে, ঠিক আছে, যে ফিউচার ভ্যালুর জন্য এই চারটা দেওয়া হয়েছে একটু অন্য কথা মিন করে। সেটা কি, সেটা হচ্ছে আমরা সিএফএটি দেখি ফার্স্ট ইয়ারের জন্য, ফার্স্ট ইয়ারের জন্য সিএফএটি হচ্ছে আমাদের 12,100 ইনটু 1+r%, এখানে আর কত হবে যেহেতু হচ্ছে আমাদের ওই যে মোটামুটি ফিউচার ভ্যালুটা আমাদের এখানে ডেপ্রিসিয়েশন যেটা হচ্ছে আমাদের দেওয়া হয়েছে যে ডিসকাউন্ট রেট যেটা আমাদের মেনলি দেওয়া হয়েছে 10, সেই 10টা ধরেই হচ্ছে যে আমরা আসলে জিনিসটা করবো আর কি। তো 10টা যদি ধরে যদি করি 12,100 ইন্টু 1+0.1 10, হ্যাঁ হ্যাঁ এটি চলে আসে যে এখানে শুধুমাত্র হচ্ছে যে 14টা কখন করবো, 14টা করবো হচ্ছে আইআরআর বের করার জন্য, সেটার জন্য কি লাগবে ওই যে আমাদের লোয়ার হায়ার ভ্যালু লাগবে, দ্যাটস ওয়াই। আর অন দ্য আদার ওয়াইজ এই জিনিসটা আমরা আর হাতেই দেবো না। আচ্ছা তো যেহেতু হচ্ছে আমাদের আর হচ্ছে 10% বসাই দিলাম, এখন এন কত হবে ফার্স্ট ইয়ারের জন্য বের করতেছে, ফিউচার ভ্যালু মানে কি পরে আমাদের পরের বছরগুলোর জন্য আমরা চিন্তা করি ফিউচার ভ্যালু। তো ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে আমি যেহেতু সে আমাদের এই বিজনেসটা টিকবে আমি চিন্তা করলাম যে আমি 5 ইয়ার ধরে হচ্ছে আমি এখানে বিজনেসটা করবো, তার মানে আমি ফার্স্ট ইয়ার শেষে আমাদের এখান থেকে ফিউচার ভ্যালু পাওয়ার সম্ভাবনা আছে হচ্ছে আরও 4 বছরের, তার মানে এখানে এন হবে হচ্ছে যে আসলে কত ফিউচার ইয়ারটা আছে, এই এন হচ্ছে আসলে কত ফিউচার ইয়ার, উইচ ইজ এখানে 4,
মানে ফার্স্ট ইয়ার শেষে আমি হচ্ছে যে চিন্তা করতে পারি বা ভাবতে পারি যে আমাদের নেক্সটে আমাদের কত আসতে পারে আর কি, বা ফিউচার ভ্যালু কত হবে আর কি। এটা আসলে এটাই বোঝায় যে আমাদের, আমরা যদি চিন্তা করি বা দেখি যে আমাদের 12,100 টাকা ছিল বছর শুরুতে, বছর শেষে এই 12,100 টাকার ফিউচার ভ্যালু হচ্ছে রে 1700, তার মানে হচ্ছে আমাদের এটা বেড়ে গিয়েছে টাকার ভ্যালুটা। তো সেম ওয়েতে হচ্ছে যে এই এফ ভি এর এটা বের করা হয়েছে, যে এখানে বলেই দেওয়া হয়েছে এন এ ভ্যালু 3 ধরা হয়েছে, এন এ ভ্যালু 2 ধরা, 1 এবং 0, কারণ ফিফথ ইয়ারে তো আমি তাও যেহেতু 5 বছর ধরেই বিজনেস করবো, তো পরের বছর তো আমি আর বের করতে পারবো না, তার মানে এখানে পরের বছরের জন্য হচ্ছে এটা 0 হবে যেহেতু ফাইনাল ইয়ারে এসেছি। তো সেইমভাবে এগুলো বের করা হয়েছে, বের করা হয়ে হচ্ছে এটাকে টোটাল করা হয়েছে। এই টোটাল মানটা হচ্ছে টিএফপি বসানো হয়েছে, যে এই এই মানটা যে এটা হবে হচ্ছে যে 8934 3.11, এনসিও হচ্ছে যে এখানে 50,000, টু দি পাওয়ার এন হচ্ছে 5 বছর ধরে -1 করলে হচ্ছে আমাদের এই MIRRটা চলে আসে আর কি। তো পুরাটাই আর কি আমি বলবো যে আসলে ফর্মুলা বেস 8934 3.11, হ্যাঁ। আচ্ছা, তো আমি বলবো যে এই জিনিসটা হচ্ছে যে মোটামুটি হয়তো একটু বুঝতে পারা যাবে যদি সবার আগে কি ফর্মুলাগুলো হচ্ছে যে আমাদের একটু করা থাকে। হ্যাঁ, একটু ফার্স্ট গিয়েছে আসলে ফর্মুলাগুলো হচ্ছে যে হইলে এই জিনিসগুলো পুরোটাই বুঝতে পারা যাবে যে কোনটা কী হয়েছে বা কেন হয়েছে আর কি। তো যাই হোক, এই তো গেল ব্যাপার, তো এটাই হচ্ছে ইস্যু। আর সেকেন্ড হচ্ছে যে আরও একটা আমাদের হয়তো বা আর একটা প্রবলেম আছে, ওই প্রবলেমটা আশা করি নিজের একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে, বুঝে ফেলবো যে আমাদের কী কী বক্স লাগবে, কী কী করবো এই আর কি। তো যাই হোক, তো এখন তাহলে এই পর্যন্তই, যাই হোক।